চায়ের চুমুকে তার ছোঁয়া, হেলথ ড্রিঙ্কের গ্লাসেও তার উপস্থিতি। আমাদের দৈনন্দিন জীবনে অঙ্গাঙ্গে জড়িয়ে দুধ, পুষ্টির জন্য যে পানীয়ের উপর আমাদের এতটা নির্ভরতা, সেই দুধ আমাদের কাছে আসে কোন পথে? জানতে হলে যেতে হবে নদিয়ায়। নদিয়ার পলাশি, মুর্শিদাবাদের রেজিনগর, গঙ্গার দুই তীরে দুধের ঝালাও কারবার, কিন্তু এই ব্যবসার রং সাদা নয়। এখানে তৈরি হয় জাল দুধ। বাড়ি বাড়ি গিয়ে দুধ দুইয়ে আনেন বিক্রেতারা। বিশেষ মেশিনে সেই দুধ ঢেলে আলাদা করা হয় জলীয় অংশ ও ক্রিম। দুধের ক্রিম ব্যবহার করা হয় ঘি তৈরিতে। বাকি জলীয় অংশে অ্যাসিড দিয়ে প্রথমে ছানা ছেঁকে নেওয়া হয়, পরে পরে থাকে ছানার জল। আচ্ছা, এই যে দুধটা, এটা থেকে কি ছানা হচ্ছে? কোন দুধ থেকে? হ্যাঁ হ্যাঁ, দুধ থেকে ছানা করে করছেন? ওই তো অ্যাসিড দিয়ে কেটে জল দিয়ে, ওই তো কুলের জল দিয়ে অ্যাসিড দিয়ে ছানা কাটছি। এই অ্যাসিডটা কি অ্যাসিড? এটা অ্যাসিড, অ্যাসিটিক গ্লিসারিন। এই অ্যাসিড দিয়ে ছানা কাটছেন, তাই তো? এটা কত দাম নিচ্ছে? এটা 50 টাকা মাস। এই ছানার জলও নষ্ট করতে রাজি নন দুধের কারবারিরা। এর থেকেই কৃত্রিম দুধ তৈরি করে ফেলেন তারা। দুধ আমরা প্রথমে গ্রাম থেকে কালেকশন করে নিয়ে আসি, তারপরে দুধটাকে ক্রিমে মেশিনে ফেলে ক্রিম বের করে নিই, তারপরে যা যেটা পড়ে থাকে অ্যাসিড দিয়ে কাটিয়ে ছানা বের করি। ছানাটাকে বিক্রি করা হলো, তারপর যে জলটা থাকে ছানার জলটা, সেটা ছানার জলের মধ্যে আপনার কিছু পরিমাণ পাম অয়েল, কিছু পরিমাণ লবণ, কিছু পরিমাণ চিনি এবং সামথিং কিছু ক্রিম মিশিয়ে আবার পুনরায় যাতে ফ্যাট ধরা পড়ে। ওখানে কি দুধ চেক হয়? হ্যাঁ, চেক হয় মিটারে, যাতে এটা ধরা না পড়ে, তার জন্য এই কেমিক্যালগুলো মারা হয়। কি করে? পাম অয়েল দিই, তারপরে আপনার চিনি দিই, কিছু কিছু আপনার লবণ দিই এবং অল্প ক্রিম দিই। এতে আপনাদের দুধ আবার পুনরায় তৈরি হয়ে যায়। এই দুধই আমরা জায়গায় দিচ্ছি, তারা সেই দুধই আবার কলকাতায় চলে আসে। এভাবেই ছানার জলে মিশে গুঁড়ো দুধ, চিনি, ফরমালিন এবং ঘনত্ব বজায় রাখতে পাম অয়েল। খঞ্জাখানেকের পরিশ্রমেই অস্বচ্ছ ছানার জল থেকে ঘন সাদা দুধ তৈরি। এমন পাকা হাতের কাজ যে ল্যাকটোমিটারেও ধরা পড়বে না ফাঁকি। রেলপথে এই দুধই পৌঁছচ্ছে কলকাতায়। তারপর বহু হাত ঘুরে আমাদের পাড়ায় সেই সাদা তরল, যাকে দুধ ভেপে খাচ্ছি আমরা। শুভ্রাংশু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, 24 ঘন্টা।